गैलो जत गैलो बोले एकी आजुब कारखाना, जत गैलो बोले एकी आजुब कारखाना, सत्य काजे केउ नय राजी, सत्य काजे केउ नय राजी, सबि देखि ताना नाना, जत गैलो बोले एकी आजुब कारखाना, जत गैलो बोले आशपर काले की जात नीले ऐसे तुमी की जात नीले, आशपर काले की जात छीले ऐसे तुमी की जात नीले, की जात हो बा जावर काले, की जात हो बा जावर काले, शे कोता बेबे बोलो ना, जत गैलो बोले एकी आजुब कारखाना, जत गैलो बोले চন্ডাল কামার মুখি একজনে চন্ডাল কামার মুখি একজনে সবাই গো সুচি দেখে হ্যামা বলো কি রে, সন্ধেবেলা থেকে তোকে ফোন করছি, তোকে তো ফোনে পাওয়াই যাচ্ছে না, আর মেসেজেরও তো রিপ্লাই দিচ্ছিস না। আর বলো না, এই ওয়াচপাড়া গায়ে কোনো টাওয়ার নেই, আর ইন্টারনেটে কথা তো একদম ছেড়েই দিলাম। আচ্ছা ঠিক আছে, টাওয়ার পেলে তুই কিন্তু ফোন করবি, আর ইলেকট্রিকের ব্যবস্থাটা আছে তো? হ্যাঁ, সেসব দিক থেকে একদম টিপটপ। তাহলে এখন কি করছিস, খাওয়া দাওয়া কি হয়ে গেছে তোর? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, ঘরে তো কোনো টিভি নেই, একটা FM বক্স ছিল, ভাবছিলাম মহালয়া শুনবো, দেখলাম একটু নেড়ে ঘেটে, কি ঠিক করতে পারলাম না। ইস, মহালয়াটা শুনতে পাবি না রে, ভেবেছিলাম তো মোবাইলেই শুনবো, কিন্তু ওই মোবাইলে ইন্টারনেটে কথা তো তোমাকে আগেই বলেছি, আর ওই মোবাইলের FM চ্যানেল একটাও ধরছে না, বাড়িতে এই একটা FM বক্স ছিল তাও সারাতে পারলাম না, দেখি কি করা যায়। যাই হোক বলো। শোন, মহালয়া শোনা হোক বা না হোক, ভোরবেলা গিয়ে কিন্তু তর্পণটা সেরে আসিস, ভুল যেন না হয়। আশেপাশে কোনো পুকুর আছে কি? হ্যাঁ, ওই পাশেই একটা দরগা আছে, তার গায়েই একটা পুকুর আছে, ভাবছি সকালে গিয়ে ওইখানটায় তর্পণটা সেরে আসব। ঠিক আছে রে, তাহলে এবার তুই ঘুমিয়ে পড়, সাবধানে যাস সকালে, কেমন? হ্যাঁ মা, রাখছি তাহলে। রাখছি বাবা।
চণ্ডীপাঠের আওয়াজটা ওই দরগা থেকে আসছে মনে হচ্ছে। দরগা তো আজকাল চণ্ডীপাঠ হয়। আশ্চির্যের শারদ প্রাতে লেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা।
দাদা একটা কথা বলবো? হ্যাঁ ভাই যান, বলিয়ে না। ভোরবেলা কেউ একজন এখানে মহালয় চালিয়েছিল, আর মানে আশেপাশে তো কেউ নেই এমন যে মহালয় শুনবে, তাই জিজ্ঞাসা করছিলাম। অবাক হবেন না ভাই যান, ইস মহল্লে কি হর ঘর মে আল্লাহ বসতে হ্যায়, হর সুবহ ইস মহল্লে পে আজান কে গুঞ্জ জরুর সুনাই দেতা হ্যায়। লেকিন সালো মে ইয়ে এক দিন হম লোগ মহালয়া জরুর সুনতে হ্যায়। পতা নেহি ক্যা জাদু হ্যায় ইস ধুন মে ইতনা মিঠাস, ভজন বহুত সুকুন মিলতা হ্যায় দেখো ইয়ে ধুন সুন কে, অর পুরা সাল আচ্ছা গুজারতা হ্যায়। আসল মে ধর্ম মজহব ইন সবসে বড়া হ্যায় আজ কা ইয়ে সুবহ, আপনা ভগবান আমার খুদা হর সবকো শুভকামনায় দেতি হ্যায় দুআয় দেতি হ্যায়, ইয়ে ক্যা বলতা হ্যায় আশীর্বাদ সারা দিন। সত্যি কথা বলতে কি, আপনি না থাকলে এই বছরে মনে হয় আমার মহালয় শোনা হতো না। পবিত্র দরগা থেকে ভেসে আসা পবিত্র চণ্ডীপাঠের সুর শুনে আজকে আমার সকালটা শুরু হলো। শুকরিয়া ভাইজান, ভালো থাকবেন। হ্যাঁ জরুর, আপনিও ভালো থাকবেন, খুদা হাফেজ। কলকাতার হাজারো পুজোর ভিড়ে উজ্জ্বল হয়ে রইল খিদিরপুরের মুন্সিগঞ্জ এলাকার ফাইভ স্টার ক্লাবের পুজো। মূল উদ্যোক্তা এলাকার 75% মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুনেছি যে আপনাদের এখানে নাকি পুজোর সময় সব সব ভেজিটেরিয়ান থাকেন। সত্যি কথা, যদি বলতে প্রতিমা থাকে আমাদের এখানে কটা হিন্দু আছে রমজান মাসে রোজা রাখে আমাদের মুসলমান ভাইয়ের সঙ্গে, আমি পুরোহিতের সঙ্গে আমি নিজে পুজোতে বসি, যেরকম পুরোহিত মন্ত্র পড়ে আমরা ওই মন্ত্র পড়ি। ধারাবাহিকভাবে হিন্দু মুসলিমদের মধ্যে যে ঐক্য ঘটানোর যে কাজটা এই পুজোর মধ্যে দিয়ে ওরা করছেন সেটা কিন্তু মনে রাখার মতন, এবং এটা বলা যেতে পারে কলকাতার জন্য একটা গর্বের বিষয়।